আমি বিট্টুর কাছে চলে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিট্টু রয়েছে বিট্টু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কি ছবি বিট্টু শুনতে পাচ্ছো দেখো এই মুহূর্তে যে ছবিটা তোমাকে দেখাবো যে এই প্রস্তুতি তার শুরু হয়ে গিয়েছে আমার ভিডিওতে আজকে বলবো সামগ্রিকভাবে একটু ভোটকর্মীদের ছবিটা দেখাতে এবং প্রত্যেকটা জায়গায় মানে ডিফারেন্ট ডিফারেন্ট যেই জায়গা সেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে কোথাও ফায়ার এমার্জেন্সি কোথাও মেডিকেল টিম কোথাও ইনকোয়ারি কাউন্টার এই সমস্ত পৃথকভাবে তৈরি করা হয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে আমি জানিয়ে রাখবো যে এখানে উত্তর কলকাতার মূলত 5টি বিধানসভা কেন্দ্রে ভোট সামগ্রী গ্রহণ এবং বিতরণ কেন্দ্র এই নেতাজি ইন্ডোরকে করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যারা ভোটকর্মীরা তারা এই মুহূর্তে এসে হাজির হয়েছেন আমি একবার সামগ্রিকভাবে ছবিটা দেখাবো এখানে মেডিকেল টিম আলাদা করে নির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে যদি এখানে কেউ অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে দাঁড়িয়ে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করবে অন্যদিকে দাঁড়িয়ে ফায়ার এমার্জেন্সি সহ এনকোয়ারি কাউন্টার সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফায়ার এমার্জেন্সির জায়গাটাও রীতিমতো নির্দিষ্ট করা হয়েছে এবং যারা যারা সমস্যায় পড়ছেন বিভিন্ন ক্ষেত্রে তারা এসে তাদের যে এনকোয়ারিগুলো সেগুলো তারা করতে পারবেন এবং অন্যদিকে দাঁড়িয়ে ভোটকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কার্যত এই মুহূর্তে চোখে পড়ার মতো আমি যদি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলি প্রত্যেক ভোটকর্মী যারা এসেছেন তাদের নির্দিষ্ট পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র এবং সেইটাকে ব্যবহার করা হচ্ছে আইডেন্টিটি কার্ড ব্যবহার করা হচ্ছে আমি একটু দেখাবো সেই ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যিনি ব্যক্তি রয়েছেন যিনি ভোটকর্মী রয়েছেন তার এই আই কার্ডটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ডিসিআরসি অর্থাৎ এই ভোট গ্রহণ এবং ভোট সামগ্রী গ্রহণ এবং বিতরণ কেন্দ্রে যারা প্রবেশ করবেন তারা এই আই কার্ড সহ প্রবেশ করবেন সামগ্রিকভাবে কী ছবি দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি এখানে পরিস্থিতি স্বাভাবিক আছে এই কোনো ভয় লাগছে কারণ ভোটকর্মীরা এতদিন ধরে তো ভয় পাচ্ছিলেন ভোট করাতে পঞ্চায়েত নির্বাচনে এবারে প্রবেশ করতে পারবো না এটা ভোট এখন অবধি সব ঠিকঠাক আছে এখানে কী মানে সংগ্রহ কী কী করছেন আপনারা এখানে সব ডিসিআরসির কাজ হচ্ছে আমাদের এখানে মেনলি হচ্ছে এখান থেকে সব ডিস্ট্রিবিউশন কোথায় কে কোন যেতে যাবে সেটা এটা কি উত্তর কলকাতা 5টা বিধানসভা কেন্দ্র মিলিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে উত্তর কলকাতা 5টা বিধানসভা কেন্দ্র মিলিয়ে যা যা প্রস্তুতি নেওয়া দরকার ভোট সামগ্রী গ্রহণ এবং বিতরণের জন্য সেই সমস্ত প্রস্তুতি চলছে আমি একবার ছবিটা যদি আমার ভিডিও জার্নালিস্টকে বলি রাজশেখরকে একটু দেখাতে আমি দেখতে পাচ্ছি নির্দিষ্ট করে তালিকা কার্যত টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেই তালিকা দেখে যারা ভোটকর্মীরা রয়েছেন তারা তাদের যে ভোট সামগ্রী বা ভোট গ্রহণের জন্য যে সমস্ত সামগ্রী অর্থাৎ ইভিএম হোক ভিভিপ্যাট হোক তারা সেগুলো সংগ্রহ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটা দেখতে পাচ্ছি একের পর এক ভোটকর্মীরা তারা এসেছেন এবং তারা তাদের যে ইনফরমেশনগুলো এই সংশ্লিষ্ট তালিকা থেকে তারা সংগ্রহ করছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কী পরিস্থিতি দেখছেন কতটা সুবিধা হচ্ছে কাজ করতে না ভালো সুবিধা ঠিকই আছে হাবড়ার কি ছবি উঠে আসছে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র গ্রহণ কেন্দ্র সেই জায়গায় কি ছবি উঠে আসছে এই মুহূর্তে টিটপ দেখো একদম তোমাকে একটা অভিনব ছবি দেখাচ্ছি দেখো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে এখানে রয়েছে সেলফি জোন অর্থাৎ যারা ভোটকর্মী যারা আসবেন এখানে তারা যাতে বোরিং ফিল না হয় ঠিক তার জন্য তাদের কথা মাথায় রেখেই মূলত এই সেলফি জোনটা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্বাভাবিকভাবে অর্থাৎ একটা কিন্তু অভিনবত্ব বলা ছিল অন্যদিকে দেখো যারা ভোটকর্মী তাদের ছবিটা দেখাচ্ছি তাদের ছবি তারা প্রত্যেকে তাদের সামগ্রী নেবার জন্য এই মুহূর্তে আমরা কলেজ যেখানে তারা এসছেন তারা প্রত্যেকে লাইন দিয়ে তাদের যে সামগ্রীগুলো সমস্ত কিছু বুঝে নিচ্ছেন অর্থাৎ একদিকে যখন ভোটকর্মীরা অন্যদিকে অর্থাৎ এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই পুলিশ এবং কেন্দ্র বাহিনী যারা রয়েছেন তারা ভোট করাবেন তারা যারা ভোটের জন্য ডিউটি করবেন তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ দেখো এখানে যারা কয়েকজন বেশ দিদি রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো দিদি কোথা থেকে এসেছেন বীরা বীরা থেকে কি মনে হচ্ছে কেমন হবে ভালো ভালোই হবে এখন অবধি তো পরিস্থিতি সব ঠিকই মনে হচ্ছে এত পরিমাণ কেন্দ্র বাহিনী দিয়েছে একটু কি সাহস পাচ্ছেন হ্যাঁ আমাদের এমনি সাহস আছে আগেও ভোট করেছি আর বাহিনী আছে কোনো চিন্তা নেই নিশ্চয়ই ভোট ভালোভাবেই হবে দিদি কি বলবেন কি আর বলবো ভালোই হবে মনে হচ্ছে প্রথমবার ভোট নেব হ্যাঁ প্রথমবার হ্যাঁ অবশ্যই আনন্দ হচ্ছে যারা এখানে এসেছেন অনেকে আছেন প্রথমবার এইবার এবছরে তারা ভোট করাবেন ঠিক সেখানে দাঁড়িয়ে তাদের যেমন আনন্দ আরেকবার চিত্রটা দেখাতে বলবো আমার সহকর্মী কথা তরফ থেকে এখানে ভোটকর্মী বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন তারা এসে তাদের যে নির্দিষ্ট যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে ভোট গ্রহণ করবার জন্য ঠিক তারা তাদের সমস্ত কিছু তারা
বুঝে নিচ্ছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ এই চিত্রটাই কিন্তু যে হাবড়া যে অর্থাৎ ভোটের সামগ্রী গ্রহণ এবং যে বিতরণ কেন্দ্র রয়েছে ঠিক এখানে দাঁড়িয়ে, অর্থাৎ যে লোকসভা নির্বাচনের শেষ দফা, তুমি জানো যে একেবারে শেষ দফা নির্বাচন আগামীকাল, ঠিক তার আগেই শেষ মুহূর্তে বলা চলে একদিকে যেমন হাই ভোল্টেজ বলা চলে যে ভোট হতে চলেছে আগামীকাল, অন্যদিকে দাঁড়িয়ে ভোট কর্মীরা তারাও যেমন নতুন যারা ভোট গ্রহণ কেন্দ্রে যারা আসছেন তারাও যেমন এবছর নতুন রয়েছেন তারাও অনেকটাই তারা যথেষ্ট খুশি। তোমাকে আর একটা হিন্ট দিয়ে রেখে, অর্থাৎ এই যে বারাসাত, অর্থাৎ যে বারাসাত লোকসভা কেন্দ্র, তার মধ্যে এবছরে উল্লেখযোগ্য বিষয় রয়েছে, অর্থাৎ যেখানে শহর কেন্দ্রিক বুথগুলো রয়েছে সেখানে অধিকাংশই মহিলাদের অর্থাৎ ভোটার যারা ভোট গ্রহণ করাবেন তাদের ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবে এবছরে নির্বাচন কমিশন সূত্রে খবর অধিক, অর্থাৎ বেশি পরিমাণের মহিলা ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা চলে একদিকে যেমন পুরুষ ভোটকর্মী তারা যেমন রয়েছেন অন্যান্য বছরের মতো এবছরও, অন্যদিকে বাড়তি যেমন মহিলা ভোটকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এবছর অনেক নতুন নতুন ভোটকর্মী রয়েছেন তারা আসছেন, তারাও কিন্তু অনেকটা আনন্দিত। অর্থাৎ যে একটা ভোটের উৎসব, গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব বলা চলে, কার্যত আমরা যাদের সাথে কথা বললাম সারা এবং ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে সমস্ত জিনিসপত্র বুঝে নিয়ে ভোটকর্মীরা চলে যাচ্ছেন বিভিন্ন বুথে। এরকমই একটা জায়গা, একটি ভোট কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। আমি রাজুর কাছ থেকে জেনে নেব সেখানে, অর্থাৎ এই যে বুথগুলোতে চলে যাচ্ছেন ভোটকর্মীরা, সেই বুথগুলোতে ঠিক কী পরিস্থিতি হয়ে রয়েছে রাজু? হ্যাঁ দেখো সমাদৃতা, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা দৌলতপুর অপ্রাথমিক বিদ্যালয়। এটা মূলত ভোট গ্রহণ কেন্দ্র, এখনো পর্যন্ত ভোটার কর্মীরা আসেনি। আমি আমার সহকর্মীকে বলবো ভিতরের চিত্রটা তুলে ধরার জন্য। সমাদৃতা তোমাকে জানিয়ে রাখি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মূলত 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে গতকালকে, অর্থাৎ 4 জুন শেষ হাসি কে হাসবে সেটাই দেখার। তবে কিন্তু ভোটার কর্মী সংখ্যা কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 1903 জন এবং বুথের সংখ্যাও পাশাপাশি ঠিক তেমনই আছে। পুরুষ ভোটার সংখ্যা হলো 9,80,749 জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটারও 9 লক্ষের মতো। তবে কিন্তু অন্যান্য যারা অর্থাৎ তৃতীয় লিঙ্গ 71 জন রয়েছে। তবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু তৎপর রয়েছে তুঙ্গে, এবং ভোটার যারা ভোট কর্মীরা যারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবে তাদের যাতে না কোনো অসুবিধা হয় সেই জন্য সিআরপিএফ সহ যারা সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু যাচ্ছে, এবং সিআরপিএফ এর পক্ষ থেকে যেমন এলাকায় রুট মার্চ চলছে এবং ঠিক তেমনই ভাবে কিন্তু ভোট কর্মীদের সঙ্গে তারাই কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্রে আসবে। ইতিমধ্যে কিন্তু এই যে দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ে এখনো পর্যন্ত কিন্তু ভোট কর্মীরা বা যারা আর কি সিআরপিএফ তাদের কারো দেখা মেলেনি ইতিমধ্যে এই যে বৃষ্টির দিনে, সেই জন্য কিন্তু যাতে না ভোটারদের কোনো অসুবিধা হয় সেই জন্য কিন্তু এখানে একটি ছাউনি করা হয়েছে। তবে কিন্তু ছাউনিতে এখনো পর্যন্ত সেইভাবে পুরোপুরি কমপ্লিট হয়নি সমাদৃতা। বেশ রাজু, এই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট যে সপ্তম দফা ভোটের আগে জায়গায় জায়গায় ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে কিন্তু ভিড়, এবং বৃষ্টি উপেক্ষা করে যারা ভোট কর্মীরা রয়েছেন তারা ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে ভোট সামগ্রী সংগ্রহ করছেন, বুথে বুথে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে নেতাজি ইন্ডোর থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, হাবড়া থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে, সর্বত্র একই ছবি। এবং যে কেন্দ্রগুলিতে ভোট হবে ইতিমধ্যেই নিরাপত্তার কথা মাথায় রেখে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, রুটমার্চও চলছে বৃষ্টি উপেক্ষা করে। এই মুহূর্তে আগামীকাল কী ছবি উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সপ্তম দফা ভোটের আগে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে ভিড়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে, উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, নেতাজি ইন্ডোর থেকে শুরু করে প্রতিটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে ডায়মন্ড হারবারের ছবি দেখতে পাচ্ছেন, ডায়মন্ড হারবারে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ। বরুণ, এই মুহূর্তে কি ছবি উঠে আসে বরুণ? হ্যাঁ সন্তু, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা একটি আছে। সেই ডায়মন্ড হারবার বিধানসভার
মধ্যে ফকিরচাঁদ কলেজে আছেন, এখানে বেশ কয়েকশো ভোটকর্মী এবং এখানে যে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র, সেই ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র টোটাল আছে 273টি বুথ, 273টি বুথের মধ্যে 100টা বুথে মহিলা, এবং সেই 100টা বুথে মহিলা প্রিসাইডিং পোলিং সমস্ত ভোট যারা কর্মী আছেন, সেই ভোটকর্মীদের মধ্যে অনেকেরই আতঙ্ক আছে, যারা প্রথমে চাকরি পেয়ে তারা এই ভোটকর্মী হিসাবে নিয়োগ হয়েছেন। আমার এখানে একজন শিক্ষিকা আছেন, তিনি এই প্রথম তার অভিজ্ঞতা, সেই প্রথম অভিজ্ঞতাটা কী, কীভাবে ভয় মিশ্রিত নিয়ে তিনি বুথে চলেছেন। আপনার নামটা একটু বলবেন পত্রমঞ্জুরি মুখোপাধ্যায়। হ্যাঁ, আপনি তো প্রথম। হ্যাঁ, আমি এবার প্রথম ভোটের। কেমন উপলব্ধি হচ্ছে আপনার? তো একটা উত্তেজনা তো, ভয়ের মিশ্রিত একটা অনুভূতি তো আছেই, নতুন অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে একটা মানে কি বলবো, উদ্বেগের মধ্যেই আছি খানিকটা। নির্বাচন কমিশনার সেন্ট্রাল ভোট দিয়েছে, তারপরেও ভয় পাচ্ছেন? আসলে প্রথম অভিজ্ঞ প্রথম যাচ্ছি তো, সেই কারণে যতটুকু উৎকণ্ঠা থাকার সেটাই আছে আর কি। এখানে আরও অনেকেই আছেন যারা, যে মহিলারা যারা আগে ভোট করেছেন, তবুও তার মধ্যে যেন একটু ভয়ের আতঙ্ক রয়ে গেছে, ভোটের সামগ্রী নিয়ে তারা এখন অপেক্ষা করছেন বুথে যাওয়ার আগে। ম্যাডাম, আপনার নামটা কি বলবেন? সঞ্চয়িতা মণ্ডল। আপনি তো এর আগে ভোটে গিয়েছেন, ভোটের কাজ করেছেন, ভয়ের কারণটা কি? এগুলো তো আর প্রত্যেক দিনের কাজ নয়, মাঝে মধ্যে হয়, সেই জন্য একটু ভয় তো লাগবে। তো এর আগের অভিজ্ঞতাটা কি, কি কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? না, তেমন কিছু তিক্ত অভিজ্ঞতা নেই, মোটামুটি ভালোই আছে। এবারে কেমন আশা করছেন? এবারে আশা করছি ভালোই হবে। হ্যাঁ, ভয় আর কিছুটা সাহস, এই দুটোর সংমিশ্রণে মহিলা যে 100 বুথ আছে, সেই 100 বুথের যারা ভোটকর্মী তারা এগিয়ে চলেছেন। এবারে আমাদের মধ্যে যারা আছেন পুরুষ ভোটকর্মী, অর্থাৎ স্কুলের শিক্ষক থেকে বিভিন্ন অফিসের অফিস স্টাফ আছেন, তাদের কাছে আমরা জানতে চাইব কী অভিজ্ঞতা। আপনারা তো ভোটের সামগ্রী নিয়েছেন, কোথায় পড়েছে আপনাদের? আমাদের পড়েছে দক্ষিণ দিয়ানক এপি স্কুল। এর আগে কি কোনো ভোটের অভিজ্ঞতা? হ্যাঁ, আগে 12টা ভোট করা হয়ে গেছে। কোনো তিক্ত অভিজ্ঞতা? হ্যাঁ, তিক্ত অভিজ্ঞতা। হ্যাঁ, বিভিন্ন সমস্যা হয়েছে জমা দেওয়ার ক্ষেত্রে হয়েছে, আর বুথের ভেতরে তো ঠিকই আছে, অসুবিধা নেই। বুথের মধ্যে থেকে যে সমস্ত পুলিশ কর্মী যা বা যারা সেন্ট্রাল ফোর্স, এদের পূর্ণ সহযোগিতা তো আছে? হ্যাঁ, সহযোগিতা পেয়েছি। ভয় পাচ্ছে? না, ভয় পাওয়ার কিছু নেই, আনন্দের সঙ্গে কাজ করে যাবো, যা রুলস আছে মেনে চলবো, আমরা আমাদের ডিউটি দিয়ে যাবো। এখান থেকে মালটা মিলি নিয়ে পুলিশ ট্র্যাক করে ভেহিকলস দেখে চলে যাবো। এক একটা বুথে কতজন আছে? এক একটা বুথে পুলিশ। না না, আপনারা ভোটকর্মী? ভোটকর্মী 4 জন। বোঝা যাচ্ছে এক একটা বুথে ভোটকর্মী আছেন 4 জন, তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স বা রাজ্য পুলিশের কিছু অংশ আছেন। এই পরিস্থিতিতে 273টি বুথ আছে, সেই 273টি বুথের যারা ভোটকর্মী আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তাদের সামগ্রী নিয়ে তারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি হয়েছেন। যারা অনেক মহিলা ভোটকর্মী আছেন, সেই মহিলা ভোটকর্মী যারা, তারা কিছুটা ভয় আছে, তবে কেন্দ্রীয় বাহিনী যে আছে সেখানে কেন্দ্রীয় ভোটকর্মীদের কিন্তু এই ভোট বিতরণ কেন্দ্র, ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকেই তারা সঙ্গে করে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছে। আমরা নজর রাখবো অবশ্যই, এবং তোমরা তো সারাক্ষণ পথেই রয়েছো সমস্ত খবরের জন্য।